বন্ধুরা কত ছন্দে বলে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুই। বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে এই দুটোর মধ্যে একটা বেছে নেব, সেটা হচ্ছে এই পুই শাকটা। বন্ধুরা তার আগে আমি যে রেসিপি বানাবো সেটা বলার আগে আমরাও ভালো আছি। বন্ধুরা লালমুখী রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। আজ আমি আপনাদের কাছে এই গ্রীষ্মের দিনে একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি, সেই রেসিপি আমি নামটা বলে দিচ্ছি, পুঁই শাক দিয়ে মুগ ডাল মুসুর ডাল তরকার। এই মুগ ডাল মুসুর ডাল দিয়ে পুঁই শাক যে আমি বানিয়ে দেখাবো সেটা দেখতে গেলে আপনাদের আমার এই রেসিপিটা ফলো করতে হবে। বন্ধুরা এই রেসিপি আমি কি করে বানিয়ে দেখাবো সেটা যদি ভালো লাগে তাহলে আপনারা করবেন একটা লাইক আর করবেন একটা সাবস্ক্রাইব। বন্ধুরা আমি বানিয়ে দেখাচ্ছি, প্লিজ ভিডিওটা দেখতে থাকুন, আমি শুরু করছি। আমি কি করে বানাবো সেইগুলো ভালো করে দেখে নিন। আমি কুকারের মধ্যে পুঁই শাকটা দিয়ে দেবো, এবার আমি ডালটা ধুয়ে রেখেছি, তিন চারবার ধুয়ে নিয়েছি ভালো করে, এবার ডালটাও এর মধ্যে দিয়ে দেবো। আমি ডালটা 200 গ্রামের মতো নিয়েছি আর পুঁই শাক আছে 300 গ্রাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 7 মতো নুন, হলুদ পাউডার আর চিলি পাউডার, 2 পিস কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো, আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, এটা ভালো করে নেড়ে নেব, ডালটা মানে তলাটা বসে না যায়, এটা ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঢাকা, এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এবার আমি কুকারটা এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের মধ্যে, এর মধ্যে আমি 2টো সিটি লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা এরকমভাবে আলুগুলো মানে 4 পিস আলু নিয়েছি আমি, জিরি জিরি করে কেটে নিয়েছি 300 গ্রামের মতো। এবার আলুটা আমি নুন আর হলুদ মানে যাকে লবণ বলে এটা দিয়ে আমি ভালো করে এটা ম্যারিনেশন করে রাখবো 10-15 মিনিট। আলুটা নরম হয়ে যাবে আর জল ছাড়বে তখন আলুটা আমি ভেজে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমার নুন হলুদ মাখা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ঢাকা, এটা মানে কিছুক্ষণ আমার ঢাকা থাকবে, নেক্সট স্টেপ আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এবার আমি খুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর সিটি হয়ে গেছে। আমি 2টো সিটি দিয়ে রেখেছিলাম আর কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, 1টা সিটি আমি নাবানোর মধ্যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা সিটি লাগিয়ে নেবেন, জলদি চটপট হয়ে যাবে কুকারের মধ্যে। আর যারা উনুনে রান্না করবেন তারা মানে কড়াই কিংবা গামলার মধ্যে সিদ্ধ করতে পারেন। খুব সুন্দর দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে ডাল, এবার আমি তরকা লাগিয়ে দেখাবো। আমি গ্যাস জ্বেলে আবার কড়াইটা আমি গরম করতে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে পাতলা করে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল, সরিষার তেল বেশ কিছুটা লাগবে। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2 পিস, গোটা জিরা 1 চামচের মতো, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি, এবার এটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কুকারের মধ্যে ছোপটা লাগিয়ে দিচ্ছি। গ্যাসের উপরে কুকারটা দিয়ে দিলাম, এটা একবার ফুটবে তারপর অলরেডি আমার এই ডাল তরকা পুঁই শাকে একটুখানি নেড়ে নিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম মানে একাকার হয়ে গেছে,
এরকম ভাবে আপনারা ঘরে ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, অল কমপ্লিট আমার পুঁই ডাল তরকা। এবার আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে। আমি নিয়েছি একটা সার্ভিং প্লেট, একটা সার্ভিং আমি একটা মানে প্লেটের মতোই নিয়েছি, জামবাটি দেখতে পাচ্ছেন কি সুন্দর, মানে একটা কি বলবো আপনারা, এটা গরম ভাতে রুটিতে যেমন করেই খাবেন এইরকম ভাবে ভালো লাগবে। দেখুন একদম মানে সমস্ত একাকার হয়ে গেছে। এটা দারুণ একটা রেসিপি, খুব সহজে, বেশি কিছু লাগছে না। এবার আমি আলু ভাজাটা বানিয়ে দেখাবো বন্ধুরা। আমি ডাল তরকা লাগিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফের মাস্টার্ড অয়েল, এর মধ্যে আমি আলু জিরা বানাবো, সেই হেতু জিরাটা বেশি লাগবে। আর মানে 3 পিস শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, আর জিরাটা একটু বেশি দিয়ে দেবো 1 চামচের মতো, 4 পিস আলু সেই পরিমাণ হিসাবে আমাকে জিরাটা দিতে হবে। দেখুন আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়ে গেছে, জল ছেড়েছে আলুটার মধ্যে। এটা দু ভাপে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এরমভাবে আপনারা আগে থেকে নুন হলুদ মেখে রেখে দেবেন। এবার দেখুন আমার জিরা শুকনো লঙ্কা ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে আমি ভালো করে নিগড়ে নেবো। এটা দিয়ে দিচ্ছি আলু জিরা, এটা গরম ভাপে, আর এই যে আমি বানালাম পুঁই শাক দিয়ে দেওয়া, এটা খুব সুন্দর জমে যাবে, খেলে একবার খেলে আপনারা 10 বার বানাবেন। একবার ঘরে ট্রাই করুন, একবার ট্রাই করে খেয়ে ভালো লাগলে একটা কমেন্ট করবেন কেমন হয়েছে। দেখুন আমি এপিট ওপিট করি না, আলুগুলো ভালো করে নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো ঢাকা, দুবার ভাত দিলে হয়ে যাবে, বেশ দেখুন, দেখতে থাকুন বন্ধুরা। আমি অ্যাঙ্কারিংয়ে বলিনি আলু ভাজাটা কেন বলিনি, সব যদি আপনাদের আগেই বলে দেবো তাহলে আপনার ভিডিওটা কী করে দেখবেন। আমি আপনাদের দেখাচ্ছি আলুগুলো, দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে পাঁপড় ভাজার মতো। আমি গরমই হাফ দিচ্ছি, এবার অল কমপ্লিট, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার আলু ভাজা কমপ্লিট, আলু জিরা কমপ্লিট, আর এদিকে পুঁই শাক ডাল তরকা মানে কমপ্লিট। এবার আমি নেক্সট স্টেপ আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার আলুগুলো তুলে দেখাচ্ছে কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন পাঁপড় ভাজার মতো ঝরঝরে হয়ে গেছে আলুগুলো। এরকমভাবে আপনারা ঘরে ট্রাই করবেন। অল কমপ্লিট বন্ধুরা, দেখুন আমি সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি, আলুগুলো দেখতে পাচ্ছেন একদম ঝিরিঝিরি ঝরঝরে হয়ে গেছে পাঁপড় ভাজার মতো। আর এরকমভাবে ডালটাও আপনারা বানিয়ে নেবেন, পুঁই শাক দিয়ে ডাল তরকা কেউ বলবে, এটা গরমের রেসিপি। আমি সিম্পল মশলা দিয়ে আমি দেখেছি এই রেসিপি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করবেন একটা লাইক, করবেন একটা সাবস্ক্রাইব, হয়তো অবশ্যই বারবার ফলো করুন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, বাই।